প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে একটা খবর আমি আপনাদেরকে জানাই যেটা হচ্ছে যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি চার বছরের জেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালার ওমপ্রকাশ চৌটালা আবারও চার বছরের জেল দর্শক আপনারা হয়তো জানেন যে এই ওমপ্রকাশ চৌটালা এবং তার পুত্র দুজনের কিন্তু দশ বছরের জেল হয়েছিল শিক্ষক নিয়োগের দুর্নীতির কারণে দর্শক আপনারা হয়তো জানেন যে ওম প্রকাশ চৌটালা উনিশশো উননব্বই সাল থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত মোট চারবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছিলেন আর এই সময়ের মধ্যে দু হাজার দু হাজার সালে শিক্ষক নিয়ে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল যেটা অভিযোগ দর্শক সেটা হচ্ছে যে তিন হাজার দুশো ষোলো জনকে বেনিয়মে মানে নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয়েছিল জুনিয়র বেসিকে এবং সেটা প্রমাণ হয়ে যায় সেন্ট্রাল এজেন্সি তদন্ত চালায় এবং সেই কারণে তার কিন্তু তার এবং তার পুত্রে দশ বছরের জেল হয়েছিল দর্শক দু সালে সেই জেলের মেয়াদ যা শেষ হয়েছে কয়েক মাস হলো তারপরে আবার কিন্তু নতুন একটা মামলাতে আবার কিন্তু তার একেবারে জেল হয়ে গেল চার বছরের জন্য দর্শক যেটা খবর সেটা হচ্ছে যে উনিশশো সাল থেকে দু এই সময়ের মধ্যে তার যা বিশেষ সম্পত্তি যেটা সামনে এসেছে সেন্ট্রাল এজেন্সির কাছে সেই সম্পত্তির সঙ্গে তার আয়ের হিসেব ছিল না তার আয়ের সঙ্গে সঙ্গতি ঠিক পাওয়া যাচ্ছিল না যেটা বলা হচ্ছে দর্শক এবং যে যে তথ্য পেশ করা হয়েছে আদালতের সামনে প্রায় ছ কোটি ন লক্ষ টাকার বিষয় সম্পত্তির হিসেব পাওয়া যাচ্ছিলো না সেন্ট্রাল এজেন্সি এসব তদন্ত চালাচ্ছিল এবং যেহেতু একেবারে প্রমাণ হয়ে গেছে আদালতের কাছে যে হ্যাঁ একেবারে আয় বহির্ভূত সম্পত্তি সঙ্গতি মানে পাওয়া যাচ্ছে না তার আয়ের সঙ্গে এটা যখন প্রমাণ হয়ে গেছে এবং তারপরই একেবারে তার আবার নতুন করে চার বছরের একেবারে জেল ঘোষণা করে দিয়েছে আদালত ফলে দর্শক একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কিন্তু বারবার জেল হচ্ছে হরিয়ানার একবার তো আপনার আমি বলছিলাম যে একেবারে চাকরিতে দুর্নীতির কারণে দশ বছরের জেল তার পুত্র সহ এবং তারপর সেখান থেকে মুক্তি পেল আবারও একেবারে আয়ের সঙ্গে সঙ্গতি নেই তার বিষয় সম্পত্তি সেই কারণে আরও চার বছরের জেল একেবারে ঘোষণা করে দিল আদালত কিন্তু দর্শক আমাদের রাজ্যে কি হবে একটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি বারবার জেল হতে পারে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা নাই ছেড়েই দিলাম অন্যান্য মন্ত্রীদের নামে যেভাবে অভিযোগ আসছে সেই বিষয়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নিতে আর কতদিন সময় লাগবে দর্শক এত এত ঢিলেমি কেন এত সময় কেন দেওয়া হচ্ছে এই রাজ্যের নেতা মন্ত্রীদেরকে আমি আজকেও মানে এক শুনছিলাম যে পাচারকাণ্ডে তৃণমূল এক এমএলএ শওকত মোল্লা তাকে আজকে তলব করা হয়েছিল তিনিও নাকি আবার পনেরো দিন সময় চেয়েছেন সিবিআইর কাছে বাহ দর্শক এইভাবে তারা সময় চাইছেন কখনো কখনো অসুস্থ বলে অনেকে যাচ্ছেন না কেউ কেউ আবার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছেন কেউ কেউ রক্ষা যে আদালতে দ্বারস্থ হচ্ছেন মানে কত কী দেখছি আমরা কাণ্ড কারখানা প্রশ্ন দর্শক যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এইভাবে দফায় দফায় জেল হতে পারে তো সেখানে আমাদের রাজ্যের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেসব অভিযোগ বিষয় বিষয়গুলো সামনে আসছে সেক্ষেত্রে তদন্ত কমপ্লিট করে ব্যবস্থা নিতে আর কত দিন সময় লাগবে আর কতদিন সময় লাগবে দর্শক তাহলে কি আমরা ধরে নেব। যে যতদিন এই সরকার চলছে এই রাজ্যে ততদিন পর্যন্ত এই সব নেতামন্ত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না এটা কি আমরা ধরে নেব তার মানে কি আমরা এই পরিবর্তন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কি আমাদেরকে অপেক্ষা করে বসে থাকতে হবে দর্শক যদি আইন ব্যবস্থা নিতে পারে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার এইভাবে জেল জরিমানা যেসব সঞ্জিত দর্শক শুধু তো জেলই নয় এর সঙ্গে আমার মোটা জরিমানাও করা হয়েছে সেটা যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আইন যদি ব্যবস্থা নিতে পারে তাহলে এই রাজ্যের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব হবে দর্শক কোথায় সমস্যা দর্শক নিশ্চয় যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে